এতিয়া এইটো আমাৰ বহুত দিনৰ যুঁজাৰ পিছত আমি একটা মানে এটা সাকসেস এটা পাইছো। ট্রেঙ্কুইলাইজ একদম মাইনর ডোজ দিয়া হয়েছে, সেই মাইনর ডোজ খিনি লৈ তাক মানে আমি উইথ দ্য হেল্প অফ হাইড্রা তাক উঠাই ট্রাকত উঠাই লম। বস এতে কি সুবিধা আছিল, এটা সুবিধা আছিল কিন্তু বড় সুবিধা আছিল। ধরা হয়েছে এতিয়া তেখেতক মানে সেফলি ট্রান্সফার করব লাগিব ইনটু দ্য ওয়াইল্ড লাইফ। তো কি প্ল্যান করব, আমার মানে ফেজ টু আরম্ভ হব এতিয়া, মানে কামলি উইথাউট এনি ড্যামেজ টু পাবলিক অর প্রপার্টি আমি সাকসেসফুলি মানে ফরেস্ট ডিপার্টমেন্টে করেছিলে। নাও উই আর প্ল্যানিং কি কোন মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তো মানে রিলিজ করিম নে কিবা ফরেস্টত, ইন আ সাইন্টিফিক ওয়ে আমি আগত লৈ যাম। হয় হয়, তো এট দ্য মোমেন্ট এতিয়া আমি মানে গাড়িত লৈ যাম, হাইড্রা আই আছে অকমান উঠার কারণে হেল্প করব। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার দুটা খুনকি হাতি যে আহিলে হে বিরাট হেল্প করলে, সো ক্রেডিট কমপ্লিটলি টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। থ্যাঙ্কফুলি হে মই আমি কই আছো মানে আমি পাবলিক লসর কারণে সাবর কারণে আমি আইসো মানে টু এনশোর কি নো লস টু এনি প্রপার্টি অর পাবলিক। এন্ড ক্রেডিট মানে হাতিও ইমান বিরাটকে কোঅপারেশন করলে, কোনো মানে দিগদার দিয়া নাই। এন্ড থ্যাঙ্কফুলি এন্ড হোপফুলি গোটে মানে স্ট্রিমলাইন হয়েছে এতিয়া আমি মানে ফোকাস করে আসো কি সেফলি বাপস কেনকে লই যাম। এন্ড হাতিও মানে অকমান কমজোর হয়ে গেল, খোয়া পানি মানে হওয়া নাই, তো হে তেখেতর মানে ইলেকট্রোলাইটস ব্যালেন্সিং এসব গোটে আমি নেক্সট প্ল্যান। এতিয়া এইটো আমার বহুত দিনের যুঁজার পিছত আমি একটা মানে একটা সাকসেস এটা পাইছো, যে হাতিটো যিমান হি কষ্ট পাই আছিল তার কষ্টখিনি আজি শেষ হব লাগে, সেই মানে আইডিয়াটো লৈ তাক আমি যিখিনি দুটা মানে কুনকি এলিফেন্ট আনিছিলোঁ সেই কুনকি এলিফেন্ট দি তাক ড্রাইভ করাই তে বর্তমান তাক ধরছো আমি মানে বান্ধিছো। নেক্সটটো হব যে তাক ট্রেঙ্কুইলাইজ একদম মাইনর ডোজ দিয়া হয়েছে, সেই মাইনর ডোজ খিনি লৈ তাক মানে আমি উইথ দ্য হেল্প অফ হাইড্রা তাক উঠাই ট্রাকত উঠাই লম। আর ইয়ারপরা মানে তাক ফার্স্ট হেলথ চেক আপ হব, হেলথ চেক আপ হওয়ার পিছত তার মানে পসিবল যত সি মানে থাকিও পারিব
যেনেকে নেশনেল পার্কবিলাক ওৰাঙে হ'ল বা আমাৰ ইফালে ৰিজাৰ্ভবিলাক আছে, তোমাৰ হাতী থাকে তাত মানে তাক এৰি দিয়া পৰ্যায় লোৱা যাব। বিগত 8 দিন বাইদেউ এনেকৈ থাকিলে কিন্তু কিবা পাব্লিকৰ ক্ষয় ক্ষতি কৰিছে? পাব্লিকৰ কিন্তু একো ক্ষতি হোৱা নাই, আমি যিমানখিনি মানে ছাৰ্ভে কৰিছোঁ বা ইনফৰ্মেশ্যন লৈ আছোঁ ক'তো ক্ষতি হোৱা নাই। কোনোবাই কিবা ভয় কৰি অলপ চিঞৰ বাখৰ কৰিব, যিহেতু মানুহ আমিতো ভয় কৰিমেই, আৰু অকল যেতিয়া মানে সি অলপ কেতিয়াবা ওলাই যায় অলপ কিবা কিবি টিন ভাঙিছে, সেইখিনি মই ৰাইজৰ পৰা মানে মই ক্ষমা খুজি আছোঁ যে আমি সিহঁতক অলপ কষ্ট দিছোঁ বুলি কিমান অলপ দিনৰ কাৰণে। হাতী দুটাই যথেষ্ট সহায় কৰিছে, যথেষ্ট সহায় কৰিছে, অকল পোহনীয়া হাতী নহয়, মোৰ ষ্টাফে হ'ল, আমাৰ ডিভিজনৰ ষ্টাফে হ'ল, আমাৰ ভেটেনেৰি টীম হ'ল, আমাৰ ডি এফ অ' ছাৰ মানে আমাৰ লগত কণ্টিনিউছলি আছে, তেখেতৰ গাইডেঞ্চৰ কাৰণে মানে আমি গোটেইখিনি আজি ছাকচেছ হৈছোঁ। আমাৰ মানে বহুত দিন মানে ডিলে কিয় হৈ গ'ল এই ফ্লাড ছিটুৱেশ্যন কাৰণে, তাক আমি ট্ৰেংকুলাইজ কৰিব নোৱাৰোঁ পানীত, সি পৰি যদি মৰি যায় আমিও বদনাম হ'ব, আৰু তাক ৰেস্কিউ কৰাটো আমাৰ মেইন এইমটো সেইটো আছিল। আৰু নেক্সট হ'ল যে সি নেচাৰেলি মানে কেনে গুচি যাব পাৰে, আমি ট্ৰাই কৰিছোঁ যে তাক ড্ৰাইভ কৰি সি নেচাৰেলি ব্ৰহ্মপুত্ৰৰ ক'ৰ্চটো ল'লে সি যোনফালে দি আহিছিল তাৰ মেমৰিটো তাক থাকে, সি সেইফালে দি ওলাই যাব পাৰিলেহেঁতেন, কিন্তু মানে সি ট্ৰাই কৰা নাই যিহেতু ভয় কৰি আছিল। নেক্সট মানে আৰু যিহেতু আমাৰ একো মানে চলিউশ্যন নহ'ল, ট্ৰেংকুলাইজ কৰিছোঁ আজি আমি তাক, আৰু ড্ৰাইভ কৰিছোঁ উইথ দ্য হেল্প অফ কুনকি এলিফেণ্ট। আমি আজি আহি পাবলৈ 3 দিন হ'ল, আমি 2 হাতী লৈ আহিছিলোঁ মংগলদৈ ডেৰমনৈ, এজনী হ'ল সোণমালা আৰু আন এজনী হ'ল পদুমী, সোণমালা আৰু পদুমী। আমি এনেকৈ অভিযান চলাই আছিলোঁ, আজি 3rd দিনত এইটো জেগাটো কি আছিলে বৰচলিত আজি ৰাতিপুৱা 9 বজাৰ পৰা আমি অভিযান চলাই আছিলোঁ। আমাৰ আহিছে ডি এফ অ'ছাৰ আছে, আমাৰ বাইদেউ আছে ৰেঞ্জাৰ, তাৰপিছত আপোনাৰ আজি উপনীত হ'লোঁ আমি এই লক্ষ্যত, আৰু আমাৰ চিকাৰী হাতী হয় চলাই আছোঁ, ঠিকে আছে, একো অসুবিধা পোৱা নাই। মংগলদৈ হয় দুটা হাতী মংগলদৈ ডেৰমনৈ বুলি আজি আপোনাৰ 5 বাজিলে আৰু পুৰা 5 বাজিলে হৈছে, ট্ৰেংকুলাইজ হৈছিলে, হাফ ড'জ কৰিছে, একো হোৱা নাই, অসুবিধা ভাল ধৰণে হৈছে, নাই হোৱা এতিয়ালৈ, ঠিকে আছে, আৰু নেক্সট কৰা হ'ব, গাড়ী আহি আছে। ডাঙৰো কাটি দিলোঁ।